মর্নিং, আজকে হচ্ছে 7th April, সানডে। দেখো, অনেকদিন পর মেঘ দেখে ভালো লাগছে, কিন্তু এখন বেলা 8টা বাজে। আজকে একটু লেট করে উঠেছি, কেন কি আজকে সানডে। আর এই দেখো, সকালে লেমন টি পরে না একবার দুধ চা খাবো, দুজন দুবার তো খাই, ওদের বাবা বাড়ি আছে। আর চলো দেখাই। ওই দেখো, বাইরে তো আজকে মেঘলা হয়েইছে, গাছে তিনটে ফুলে দেখো, লক্ষ্মী যাবে, একটা দুটো তিনটে, গাছ তো সত্যি সত্যি লক্ষ্মী। কি বলতো, এই সিফটও করিনি, এই মাটিতে আছে, অথচ দেখো আজকে মেঘলা। এই যে দেখো, 7 তারিখ রবিবার, ব্রেকফাস্ট হচ্ছে এই যে প্লেন ধোসা টাইপের, কিন্তু এটা আতপ চালের নয়, এটা আমি সেদ্ধ চালে দিয়েছি, আর কলাইয়ের ডাল একসাথে মিশিয়ে এই যে ঘোলাটা বানিয়েছি মিক্সারে শুধু নুন দিয়ে। ওরা চাটনি ফাটনি দিয়ে খাবে, আর আমি আমরা এমনি শুধু শুধুই খেতে ভালো লাগে আমাদের। তারপর আমরা এক কাপ চা খাই, দুধ চা। এই হচ্ছে রবিবারের ব্রেকফাস্ট। দেখো, ধোসার মতো পাতলা পাতলা না, কিন্তু টেস্টটা ধোসার মতো ভালো লাগে, আমাদের ভালো লাগে। এই যে ঘোলাটা চাল আর কলাইয়ের ডাল, বিউলির ডাল, যেটা বিউলির ডাল যখন খোসা সহ থাকে, মানে খোসা সহ হয়, তখন সেটা কলাইয়ের ডাল হয়, আর খোসা ছাড়ালে বিউলির ডাল। দেখো, আজকে হচ্ছে 7 তারিখ রবিবার, আজকে দেখো সারার আরেকবার চুল নাড়া করে দেবো। দেখো এখন চুলটা দেখে নাও তোমরা, এ দেখো নাড়া করবো। তাহলে এখানে ঘর পরিষ্কার হয়নি এখনো, 9টা বাজে রবিবার তো। এ দেখো মাথায় কত চুল, এত তাড়াতাড়ি চুল বেড়ে যায় এর, খুব তাড়াতাড়ি চুল বেড়ে যায়। শুরু কর শুরু কর, ওদিকে দাঁড়া তুই, ওদিকে। হ্যাঁ, শ্যাম্পু দেবো, তেল দেবো, আরো বড় হয়ে যাবে। তোমার বন্ধুদের সবার দেখলাম এই চুল ইয়ে, বেশিরভাগ সবার দেখি কি হচ্ছে। চার্জ হয়েছে ওটা, একবার কি ইয়েতে করে ছোট করে দেবে নাকি? একটু করছি না, ওটাই করছি। অত ইয়ে নিয়ে এলি, দেখি যদি একেবারে ছোট ছোট করে দিলে ভালোই দেখায়, তাহলে আর নাড়া করবো না। যত ইচ্ছা কেটে দে, মানে যতটা তোমার একটা এক্সপেরিমেন্ট করা হচ্ছে, এত খারাপ হয়ে গেলে খেলা করে দেবো। হা হা হা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ব্যালকনিটা পরিষ্কার করবো আজকে, যাও। আজ রবিবার, সময় পাই না, দাঁড়া দাঁড়া এক সেকেন্ড। ওহো, এই দেখো আমার আজকে কাছে ফুল, এই দেখো এই যে অ্যাডজাস্টমেন্ট গুলো লাগাচ্ছে, যেটা সবচেয়ে বেশি ছোট হয় সেটা কর, যত ছোট গুলো হবে ততগুলো মনে হয় ছোট হবে, বুঝেছিস? যত ছোট অ্যাডজাস্টমেন্ট গুলো লাগাবি। এই দিক থেকে দেখাই যাচ্ছে না এখন, আজকে ব্যালকনি ব্যালকনি পরিষ্কার করবো। ওইভাবে না, ওইভাবে না, পুরো পুরো কেটে দে, তবে ছোট হবে। তুই উপরে নিয়ে গিয়ে উপরে তুলে দিচ্ছিস যে বাবু, এমন করছিস না, এতক্ষণ তুই ভিডিও করছিস একটুও দেখা যাচ্ছে না। এই দিকটা কর, না না না, এই দিকটা তুই কর, এই দিকটা কর না, ব্যালকনি তো এত চওড়া না, ছোট তো, ওইগুলো তো হয় না। তুই এই এই দিকটা যেমন দেখা যাচ্ছে যে কমছে, ভালো লাগছে। যদি ছোট ছোট করে ভালো লাগে তাহলে ছোট ছোট থাকবে। এদিকটা এদিকটা তো আমার ইচ্ছে যে আরেকবার, একবার ন্যাড়া করেছি আরেকবার ন্যাড়া করে দিই, আমার ইচ্ছে। কারণ এরপরে যদি এর পরের বিশ্বে তো 5 বছর পেরিয়ে যাবে, তখন আর দেখবো বুদ্ধি হয়ে যাবে, তখন আর করতে চাইবে না। হাসছে, তুই এরকম করছিস কেন? সারা টেনে নিয়ে চলে যা না মা। হ্যাঁ, টেনে উপর পর্যন্ত নিয়ে যা না, তুই কী করছিস আমি বুঝতে পারছি না। এই টেনে উপর পর্যন্ত নিয়ে চলে যা, এমনি করে টেনে নিয়ে চলে যা। দেখি কেমন করে দেয়, দেখছি রবিন দেখ এরা কত, এরা কত জানে।
একটু কপালে সামনের দিকে হয়নি, বুঝেছিস? সানা সেটা বলতে চাইছে, তখন থেকে তুই দুই কানের গোড়ায় পেছন দিকে করছিস, সামনে হয়নি, সেই জন্য বলছে একটু কপালে, বুঝেছিস? দিয়ে না একটু সামনেটা করে, চিরুনি লাগবে না স্যার, চিরুনি দিক দেখে 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 উল্টো দিক দিয়ে কাটতে হবে, তুই তো সোজা দিকে কাটছিস, আমার মনে হয় কাটতে হয় উল্টো দিক থেকে, এইদিক থেকে হাসছিস কেন বাবা? এত গুদি গুদি হচ্ছে, ও গুদগুদি দেখো বাবা, চুল এখনই স্নান করিয়ে দেবো ওকে, প্রত্যেক দিনেই তাই করি, চুল কেটে পরে সঙ্গে সঙ্গে স্নান টান করিয়ে দিই। মায়ের মতো চুল চাই, ও সারা মায়ের মতো চুল চাই, আমরা ভাবলাম যে নাড়াই করে দিই, কেন কি পরের গ্রীষ্মে তখন আরো বড় হয়ে যাবে, তখন তো 5 বছর যখনই পেরিয়ে যাবে তখন না অত সহজে করতে চাইবে না, নিজস্ব একটা ইয়ে হয়ে যাবে না, তাড়াতাড়ি চুল বাড়ে এর বল। আজকে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি কত তারিখ, 7 তারিখ রবিবার, দেখবে আর 7 দিন আগামী রবিবার পর্যন্ত দেখবে কত চুল হয়ে গেছে, রীতিমতো চুল হয়ে যাবে। না দাঁত হবে না, দাঁত হবে না, দাঁত হবে, ধ্যানসা করবো, ধ্যানসা করবো, ধ্যানসা করবো, এদিকে কর, এদিকে কর, দাদাজির মতো লাগছে, দারুণ লাগছে, দারুণ, না 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 দারুণ লাগছে, দারুণ, ও এরম বলিস কেন সানা, দারুণ লাগছে, খুশি হবে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, আরো ভালো করে করতে হবে, যতটা পুরোটা হয়ে গেলে বেটা একবার ভালো করে করে নিতে হবে, সুন্দর করে, এখন ছোট ছোট রয়ে যাচ্ছে, ওগুলো ভালো করে করে নিতে হবে, ঠিক আছে? বাহ কি ভালো লাগছে, কত সুইট লাগছে, দেখবে দেখবে, কিন্তু কোনো হয়নি মাম, ভালো করে কর, তারপর আমি ইয়ে করছি মাম, হ্যাঁ। মধুসূদন দাদার মতো লাগছে তো, মধুসূদন দাদার মতো, এই দেখো সারার হেড শেভ হয়ে গেছে সেকেন্ড টাইমের জন্য, 4.5 বছর বয়স পর্যন্ত 2 বার করলাম, একবার করেছিলাম আর একবার ব্লগ ব্লগ দেওয়া আছে ওর প্রথম হেড শেভের, এ দেখো খুব কেমন দেখাচ্ছে সারাকে বলো, এদিকে থেকে দারুণ লাগছে, এদিকে বিউটিফুল লাগছে তো, বিউটিফুল লাগছে, এই যে ব্রেকফাস্টের পর সেকেন্ড চা, দুধ চা করলাম, যে এখানে রাখলাম, ওদের বাবা এখানে কথা বলছে কারোর সাথে, কথা তো সব সময় বলতে থাকে। মর্নিং, রবিবার দিন, বাজে এখন সকাল 10:30, ব্রেকফাস্ট হয়ে গেছে, স্নান, ব্রেকফাস্টে বাসন টাসন হয়ে গেছে, তারপরে স্নান হয়ে গেছে, পুজো হয়ে গেছে, 10:30 বাজে, এখন 10:30 বাজে বেজে একটু পেরিয়েছে, আমি আর ওদের বাবা এখন বাজার নিতে যাচ্ছি, বাজার তো সেভাবে নেই, আর সবজি টবজিও নেই, মাছ মাংস তো নিতেই হবে, সবজি টবজিও নিতে হবে সঙ্গে থাকা, আজকে মেঘলা করেছে বাইরে, একটু একটু আওয়াজ হচ্ছে, ঠিক আছে, দৌড়ে ছাতা নিয়ে যাবো না, দৌড়েতে তো খুব বেশি দূরে নয়, যাবো আর আসবো, কেমন এসে দেখাই কেমন, যে কী কিনলাম না কিনলাম রবিবারের বাজার, কী করলাম, দুই বোন বাড়িতে থাকছে আর আমরা দুজন যাচ্ছি, সঙ্গে থাকো সারাদিন। দেখো রবিবারের বাজার নিয়ে এলাম, হচ্ছে কি 2 কিলো ভিন্ডি, দেখো এগুলো ধোয়া লাগবে, 1 কিলো মিষ্টি কুমড়ো, চিৎকার করো না মা, 1 কিলো বেগুন, 500 টমেটো, 1 কিলো রাঙা আলু বা মিষ্টি আলু, দাঁড়াও একটু, 1 কিলো পেঁয়াজ, এই যে রসুন আদা লঙ্কা বাড়িতে আছে, আর এই যে চিকেন রবিবারে, আর এই যে দেশি ছোটো ছোটো ট্যাংরা মাছ, এগুলো আর চিংড়ি কিনেছি, ওরা পরিষ্কার করছে আর চিৎকার করছে, দাঁড়াও
দেখিয়ে দিচ্ছি, কাঁচিতে পরে চিংড়ি পরিষ্কার করছে। তোমাদেরকে একটা জিনিস দেখানোর আছে, পরে দেখাবো। দুটো নাইটি কিনলাম, ওই যে ওই যে ওই যে মাঝের এটা টেনে বের করতে হয়, দেখিতে 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 ফোনে দেখিতে, এদিকে হাতটা কর, ওইদিকে ও আছে না, তারপর তোর বাবা খালি গায়ে দেখানো যাবে না। এরা চিংড়ি বাচ্চারা, আমি এখানে বসে আছি, এবার আমি ড্রেস চেঞ্জ করবো, আমাকে তো বুঝতেই পারছো রান্না করতে হবে। তো দুটো নাইটি কিনলাম তোমাদেরকে, তো দেখাবো দাঁড়াও, এখানে তোমাদের দাদা খালি গায়ে বসেছে, চলো ওই ঘরে দেখাই, ঠিক আছে? মানে কী বলো তো, দেখিয়ে যাবে তখন আবার সেই, মানে ওকে দেখা হয়ে দেখানো হয়ে যাবে তখন আবার সেই ভিডিওটা ডিলিট করতে হবে তার থেকে। চলো সাবধানতার মার নেই, গ্রীষ্মকালে আসলে সবার ঘরের ছেলেরাই আর কি খালি গায়ে থাকতে চায়। গরম তো প্রচুর, আজকে অবশ্য কলকাতাতে মেঘলা করেছে বুঝলে, সেই জন্য যাও, চলো এই ঘরে যাই। ওরা চিংড়িগুলো ইয়ে দিয়ে পরিষ্কার করছে, আমার বড় মেয়ে আর ওর বাবা, ছোট মেয়ে ফালতুই বসে আছে কাজ করেনি। তো নাইটিগুলো দেখাচ্ছি দাঁড়াও, টায়ার্ড হয়ে গেছে মনে হচ্ছে নাকি গো, তাই বয়স হচ্ছে তো টায়ার্ড হব না, 40 পেরিয়ে গেল, চাল সার চশমা লেগে গেছে, বয়স হচ্ছে। সত্যিটাকে সত্যি যে মানতে পারলো, তার মতো সুখী পৃথিবীতে কেউ নেই জানো তো, গল্পটা সেইখানে। ও সারা, তোমার যে একটা প্যান্ট কিনেছি বেটা, তোমার প্যান্টটা তো দেখতে পেলাম না। ও সারা কি বদমাইশ, দেখো এখানে বসে আছে, সারা দিচ্ছে না। সানা, ওর একটা প্যান্ট কিনেছি না, ও সোফার উপরে আছে নাকি বাবা, দেখতো সারাকে নিয়ে যেতে আসতে বলতো, কত বদমাইশ দেখো। ছোট মেয়েটা আমার সেই লেভেলের দুষ্ট। আর ওই গাইজদেরকে দেখি তো নাড়া মাথাটা, মনে হয় বাবার ফোনটা নিয়ে দেখছে বুঝেছো। এগুলো খুবই কমন নাইডি, কমন কিন্তু কি বলতো ভালো লাগে, এরা অনেকেই পরে। এই যে জয়পুরি প্রিন্ট না, এগুলো রাজস্থানি প্রিন্টের মতো আর কি। এই যে এই যে এই যে এগুলো, এটা বেশ লম্বা চড়াও, দেখো আমরা একটু লম্বাও আছি আর চড়াও আছি, দেখো বদমাইশি করছে কত, দেখো আমরা লম্বাও আছি চড়াও আছি। তো আমাদেরকে না ছোটোখাটো নাইটি নিলে মানে ভালো হয় না, কমফোর্টেবল হয় না, সেজন্য একটু বড়ো সড়ো নিতে হয়। এগুলো একটু বড়ো সড়ো বুঝেছো, মানে একটা স্ট্যান্ডার্ড সাইজ যাকে বলে। বড়ো সড়ো বলতে রোগারাও পরতে পারবে আর বড়োরাও পরতে পারবে। এই যে এটা, আর কোনটা আর কোনটা তোমাকে বলছি, আর একদম একই, কিন্তু দেখো কত বদমাইশি করছে, বলি না এই বাচ্চাটা বদমাইশি। ওরা কাজ করছে, ওকে ওদেরকে ডিস্টার্ব করবে, হেল্প তো করবে না কিছু, ডিস্টার্ব করবে। এই যে একটা নেভি ব্লু টাইপের, এই যে এগুলো সবার অনেককে আমি করতে দেখেছি কিন্তু ভালো লাগে। আর যতই বলো, যতই শাড়ি থাক আর যতই সালোয়ার থাক আর যতই অন্য পোশাক থাক, লাগবে তো নাইটি পরতে আমাদেরকে। নাইটি পরে ছাড়া তো আর কাজ করা যাবে না বাড়ির, সেই জন্য। আর একটা ছোটো মেয়ের প্যান্ট কিনেছি, ওটা পরে তখন দেখিয়ে দেবো ভাই, দেখো ও কিছুতেই এলো না। ওরা ওরাও মনে হয় বলছে মা ডাকছে দিয়ে আসবি গে, তোর দেখি দাও বাবা রে। আর গাইজ দেখে নানা মাথা দেখে দাও, দেখো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছে এদিক ওদিক পড়ছে, নানা মাথা দেখে দাও ভালো, আমি খুঁজে আমি পারবো না ওরকম করে। এই যে প্যান্টটা দেখি দাও একবার, দেখি যাও, এই যে প্যান্টটা ওর পছন্দ হয়েছে, কেন বলো তো, পিস্তা গ্রিনের উপরে ব্ল্যাক সেটার জন্য নয়, ব্যাপারটা হচ্ছে দেখো মিকি মাউসের ছবি আছে ওই জন্য, লেখাও আছে ডিজনি সেই জন্য, সেই জন্য ওটা খুলে বলছে মা বাও মিকি, এরকম বলছে বাও মিকি। চলো সেজে গুজে থাকলে তো জীবনটা চলবে না গো। এই সালোয়ার খুলে আমি এখন নাইটি পরবো, অবশ্য স্নান পুজো টুজো আমার করেই তবে বাজারে গেছি, তো তারপরে কাজ শুরু করব। কিছু রান্না করব না, চিকেন রান্না করব, এত মাছ নিশ্চয়গুলো আজকে রান্না করব না, ধুয়ে ফ্রিজে রাখা হবে, একসাথে এত খাওয়াও যায় না।
করাটাও বড় কথা না, একসাথে এত খাওয়াও যায় না আর একসাথে খেলে সেটা এনজয় করা যায় না। যতক্ষণ না সেটা ভোজ হয়, ভোজ হয় বলতে তখন হয়তো সব কিছু একটু একটু খাওয়া হয়, দু পিস মাংস খেলাম, এক পিস মাছ খেলাম, একটু চাটনি খেলাম, এক টুকরো পাঁপড় খেলাম, একটা রসগোল্লা খেলাম, সবই একসাথে তখন খেতে হয়। তখন মনে হয় এগুলো যদি কালকে দিতে ভালো হতো, বলো তোমাদেরও মনে হয় ভোজ টোজ হলে যে এগুলো এতগুলো একসাথে তো কিছু খেতে পারছি না, এগুলো কালকে দিলেই খেতে পারবো। আর দাও লাস্টে মিষ্টি যখন দেয় না, তখন আর মিষ্টি খাওয়ার এতটুকুও ইচ্ছে থাকে না, কিন্তু মিষ্টি ভালোবাসি না তা তো নয়, ভোজের কথা বলছি। তো সঙ্গে থাকো সারাদিন, কেমন বক 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 করেই চলেছি, সঙ্গে থাকো। দেখো বাইরে তো মেঘলা, তো এই যে নতুন নাইটিটা দেখালাম, এটা পরলাম কেন বলো তো, একটা শর্টস পরলাম সেই জন্য এই নাইটিটা একটু পরলাম। নতুন নাইটি না ধুয়ে তো পরতে নেই, এমনি তো গরম লাগে আর পরতেও নেই, তো ওই জাস্ট পরলাম আর এক্ষুনি খুলে দেবো। তো চিকেন একদিকে হচ্ছে আর একদিকে ভাত বসালাম, আর করেছি ভিন্ডি, বাস ভিন্ডির তরকারি আর চিকেন আর ভাত, এটাই মেনু আজকে, দেখিয়ে দেবো তোমাদেরকে। তো সেটাই আর কি। আর স্নান হয়েছে বলতে ছোটো মেয়ে সকালবেলা স্নান হয়ে গেছে, কেন কি ও চুল নাড়া করে দিয়েছি আমি আর আমার বড় মেয়ে মিলে, সে ভিডিও আছে সেটা জুড়ে দেবো। আর ওদের বাবা বড় মেয়ে এখন স্নানে গেছে, আর লাস্টে যাবে ওদের বাবা, তারপরে খাওয়া দাওয়া হবে, এই আর কি। দেড়টার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যাবে, সঙ্গে থাকো সারাদিন, কেমন দেখিয়ে দেবো চিকেন আর ইয়ে, সঙ্গে থাকো। এই যে রবিবারের মেনু বলতে কি বলো তো, চিকেনে লাল লাল না সাদা সাদা ঝোল, হ্যাঁ দেখো চিকেনে লাল ঝোল, মোটে আমি লাল লঙ্কা কাশ্মীরি রেড চিলি বা লাল ইয়ে করি না, আর এই ভিন্ডির তরকারি, আজকে অন্ধকার অন্ধকার, এই দুটোই আজকের মেনু। এই যে ফাইনালি চিকেনটা এরকম, খুব বেশি তেল মশলা দেওয়া নেই, কিন্তু ফুটতে ফুটতে ঝোলের কালার বোঝা যায় না, রবিবারের চিকেন। বিকেল 4:30 বেজে পেরিয়ে গেছে, আজ তো রবিবার, বিকেলে চা হয়ে গেছে যেহেতু ওদের বাবা বাড়ি আছে। আর এই দুপুরে 1 কিলো বুঝতে পারছো কি তেঁতুল নিয়ে এলাম, সেই তেঁতুলটা ভালোভাবে ধুয়ে তারপরে জলে ভিজিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ওই শিরাগুলো ছাড়িয়ে কিছুগুলো বীজ ফেলে দিলাম, মানে নিংড়ে নিংড়ে বের করতে আর কিছু বীজ রয়ে গেছে, থাক ভাল লাগবে। তাহলে এটা শুধু দেওয়া আছে নুন, এটা ফুটতে থাক, একটু কুক হোক আর একটু কমেও আসবে যেহেতু জল দিয়ে ভিজিয়েছিলাম, তারপরে গুড় দিয়ে ফোটাবো, নুন আর গুড়, তাহলে হলো কি মিষ্টি আর নুন। তাহলে ঝাল কি করে হবে, না এই যে দুটো লঙ্কা পুড়িয়েছি এটা গুঁড়ো করে দিয়ে দেবো, তেলের প্রশ্ন নেই এটাতে। ফুটছে এখন, গুড় দিনই ফুটে ভালো করে কমে যাক, কুক হয়ে যাক তারপর দেবো। আর এই দেখো এই গুড়টা জাল দিয়ে রেখেছিলাম, এই গুড়টাই আর কি এটাতে দেবো। এবার এই গুড়টা না শেষ করতে পারলে আমি বাঁচি, বুঝেছো, খেজুরের গুড়, নোড়ের গুড়, নোড়ের গুড়, কিন্তু শেষ করব কিভাবে, ওর বাবা এনেছিল, ওর বাবা কম আনতে জানে না সত্যি কথা, আর আমি আবার ফেলতে পারি না, কোনো জিনিস ফেলে দিলাম নষ্ট হয়ে গেল, ওই আমার এক জ্বালা, আর ওর বাবা কম আনতে জানে না। এই যে আর একটু কমে যাক, তারপরে গুড়টা দেবো, তারপর গুড়টা দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে দেবো, দেখা যাবে। তেঁতুলের আচার হওয়ার পথে, কিন্তু কি বলতো খুব ফুটছে, হাতে লেগে যাবে, দেখো চারদিকে ছড়িয়ে যাচ্ছে ফেটে ফেটে, বুঝতে পারছো নাড়ানোই মুশকিল হয়ে যাচ্ছে, গুড় দেওয়ার পরে এমন ফাটছে হাতে এসে লেগে যাচ্ছে, বুঝেছো, ওই জন্য লম্বা খুঁটিটা একটু বরং বেটার ছোটো হাতাটার থেকে, লাগছে গো সত্যি কার কার লোভ লাগছে গো। বিকেলবেলা মেয়ে আমার বড় মেয়ে টিউশনে, আর আমি করলাম সেই তেঁতুলের আচার খেয়ে দেখছি, ওটা বানানোর পর কেউ না খেয়ে থাকতে পারে বলো তো, আপন পৃথিবীতে কেউ আছে না, না শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা খুব ঝাল যাতে না হয়, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে দিয়েছি যাতে করে তেলের প্রশ্ন নেই আর কি, যে তেলে ভেজে দিইনি, ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। বাবা বললো যে
রাত্রেবেলায় মুড়ি খাবে। দেখি কি নিয়ে এসছে, বাবাই নিয়ে এসছে চপ। আর এগুলো কি এখানে ফুলুর, এগুলো এত বড় বড় নাকি গো, দামও বেশি না? ফুলুরি এত নাকি? ও দেখো একটা একটা চপ একটা ফুলুরি নিয়ে নিয়েছে। লাইট দিতে ভুলে যায়, লাইট দিলে ভালো দেখা যায়। দেখো একটা চপ আর একটা ফুলুরি না আমার ছোট মেয়ে নিয়ে নিল আগেই বেঁচে।